Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala ashrafil anbiya mursalin nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillah. Amra ajke ektu derite shuru korlam je goto rate prochondo brishtite onek jaygay pani jome geche asha jawar somoshya hocche tarpor alhamdulillah amader classe besh koyekjon eschen. তো আমরা আজকে সূরা মূলত সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো এখান থেকে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের যারা অনুসারী মূলত ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মীয় গুরু তাদেরকে উদ্দেশ্য করেই এই আয়াতগুলো নাযিল করছিলেন এবং সেই সেটার সেকেন্ড ফেজ বলা যায় এখান থেকে 64 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন ইয়া আহলেল কিতাব হে আহলেল কিতাব কিতাবের অনুসারীরা বা কোন কিনা কিতাবের জ্ঞানী ব্যক্তিবর্গ আহল শব্দটাকে আমরা এর আগে এক্সপ্লেইন করেছিলাম এটা সাধারণ ইহুদি খ্রিস্টানকে বলা হচ্ছে না এখানে এখানে আহল কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা তাদের কিতাবের উপরে দক্ষতা আছে যারা কিতাবগুলো তারা পাঠ করে এবং সেগুলো তারা শেখায় সেটার উপরে তারা বিভিন্ন মতামত দেয় তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং সেরকম একটা দলই বেসিক্যালি নাজরান থেকে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কথা বলার জন্য তো তাদেরকে উদ্দেশ্য করে যে প্রথম ফেজের আলোচনা সেটা বলতে পারেন 63 নম্বর আয়াত পর্যন্ত একটা কনক্লুশন এবং তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো মুবাহালা চ্যালেঞ্জ দেওয়া হলো তখন তারা এটা অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না তারপর রাজি না থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কম্পেনসেশন দিয়ে এই বিষয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল এবং সেটার পরবর্তীতেই সেকেন্ড ফেজ দাওয়াত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াতগুলো নাযিল করেন সেখানে আমরা এখান থেকে দেখব প্রায় 102-3 নম্বর আয়াত পর্যন্ত এই কনভারসেশনটা কন্টিনিউ করবে এবং এখানে বারবার এই সম্বোধন দিয়ে এভাবে আল্লাহ সম্বোধন করতেছেন আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা ধর্মীয় গুরু তাদের প্রতি তো এখানে আরেকটা জিনিস মনে রাখার প্রয়োজন যে যদিও ইনিশিয়াল প্রাইমারি অডিয়েন্স যেটা আমরা বলি প্রাথমিক শ্রোতা ছিল হলো খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্মীয় গুরুরা কিন্তু এটা ইহুদিদের উদ্দেশ্যেও বলা হচ্ছে কারণ ইহুদিরাও এটা শুনছে মদিনার ইহুদিরাও শুনছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন এই খ্রিস্টান পাদ্রীদেরকে এবং তারাও এটার একটা সাবজেক্ট ছিল এবং আমরা দেখব সেই টেক্সটের মধ্যে দুই কিতাবের অনুসারীদেরকেই বেসিক্যালি অ্যাড্রেস করে বলা হচ্ছে তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে বলছেন বলো তুমি ইয়া আহলাল কিতাব তুমি আহলেদের কিতাবেরকে বলো যে কি বলবো সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে একটু কুইক ট্রান্সলেশন আমরা দেখি সেখানে বলা হচ্ছে তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম তাআলাও শব্দটা এর আগে আমরা মুবাহালার আয়াতে দেখছিলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফাকুল তাআলাও যদি তারা তোমার সাথে ফার্দার বিতর্ক করে ফামান হাজ্জাকা ফিহি মিন বাদিমা যা আকা মিনাল এল তারা যদি তোমার কাছে এই এলম আসার পরও যদি তোমার সাথে বিতর্ক করে ফাকুল তাআলাও নাদু তাদেরকে বলো হায়ার কজে এসে আসো তাআলা শব্দের মধ্যে একটা এডিশনাল বিষয় হচ্ছিল যে তোমরা আরও উপরের বিষয়ে আসো আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আসো তাআলাও হ্যাঁ তাআলাও আসো ঠিক একইভাবে এখানে তাআলাও মুবাহালার পরে আরেকটা বিষয়ে তাআলাও কথা বলা হলো তাআলাও ইলা কালিমাতিন একটা কথার দিকে আসো একটা শব্দের দিকে আসো একটা বিষয়ের দিকে আসো কালিমাতিন বলতে অনেকগুলো কথা এখানে ইনক্লুডেড হচ্ছে ইলা কালিমাতিন যেটা হচ্ছে সাওয়াইন যেটা হচ্ছিল মানে একই ধরনের বাইনানা ওয়া বাইনাকুম তোমাদের এবং আমাদের মধ্যে কমন ওয়ার্ডসে আসো এটার অর্থ হচ্ছিল যে এতক্ষণ বিতর্ক করলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একেবারে অরিজিনাল যেটা ইম্পার্শিয়াল যে বর্ণনাটা সেটা দিলেন সেটা নিয়ে তারা মানতে রাজি না এবং সেই মানতে রাজি না থাকার প্রেক্ষিতে এটা নিয়ে তারা বিতর্ক করছে ইহুদিরা মূসা আলাইহিস সালামকে বিতর্ক করছে নিয়ে বিতর্ক করতেছে খ্রিস্টান ইহুদিরা আবার তাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে বেসিক্যালি এই বিতর্কের মধ্যে থেকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিতর্কিত যে বিষয়গুলো আছে সেটা আপাতত সাইডে রাখো কেননা সেই বিতর্কিত বিষয়টার জন্য যে আলটিমেট সলিউশনের জন্য মুবাহালা ডাক দেওয়া হলো তোমাদের ক্ষেত্রে তোমরা সেটা অ্যাকসেপ্ট করলা না তোমাদের যদি সৎসাহ থেকে থাকে তাহলে তোমাদের এটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল
কেন তোমরা মনে করতেছো ঈসা সালামের প্রতি তোমাদের সীমাহীন ভালোবাসা তোমাদেরকে স্বর্গে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, এই ধরনের তোমাদের যে বিশ্বাস সেটার ব্যাপারে তোমরা এত কনফিডেন্ট, তাহলে তোমরা কেন এই চ্যালেঞ্জে আসলা না? তাহলে ঠিক আছে, সে চ্যালেঞ্জে তোমরা আসলা না, সেটাকে তোমরা অ্যাভয়েড করলা, তাহলে অন্য কথায় আসো। আরও তো কথা আছে যেগুলো তোমাদের আমাদের মধ্যে একই ধরনের, সেই ধরনের কথায় আসো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা বাক্য বললেন, বেসিক্যালি তিনটা বাক্য একদিকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। সেই জায়গার ক্ষেত্রে আল্লাহ কীভাবে কথাটা বললেন, সেটা বললেন আল্লাহ না বুদা ইল্লাল্লাহ, যে আমরা এখন এখানে আমরা আল্লাহ ইউজ করতেছেন, যেহেতু তোমাদের আমাদের মধ্যে কমন, যেমন মুসলিম যারা, যারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে, যারা নিজেদেরকে ইহুদি দাবি করে, এই তিনটা গ্রুপ আমরা একসাথে, আমরা কিছু কমন বিষয়ে একমত হতে পারি কি না, যেগুলো তোমাদের কিতাবে আছে, আমাদের কিতাবে আছে, আমাদের কোরআনেও বলা আছে, এটা ইঞ্জিলে বলা আছে, এটা তাওরাতে বলা আছে, এই সবগুলো কিতাবের মধ্যে কী কমন জিনিস বলা আছে সেগুলোতে আমরা এক হতে পারি কি না। সেটার প্রথম কথা হচ্ছে আল্লাহ না বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এটা যদি বলা হয়, এটা খ্রিস্টানদের কিতাবে পাওয়া যাবে, এটা ইহুদিদের কিতাবে পাওয়া যাবে, এটা সবার কিতাবের মধ্যে পাওয়া যাবে। তো এখানে না বুদা শব্দটার মানে হচ্ছে ইবাদত করা, এই শব্দটা নিয়েই বেসিক্যালি তাদের মধ্যে ডিফারেন্স আছে। এটা বলতে তারা কি বুঝে এবং কি এটা মিন করে, এটা আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে যখন আমরা মনে করি যে ইবাদত করা বলার সাথে সাথে আমরা বুঝি যে সালাত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, রমাদানের সময় সিয়াম পালন করা, এগুলোকে আমরা মনে করি ইবাদত, এর বাইরে অন্য কিছুকে আমরা ইবাদত মনে করি না। কিন্তু এগুলো হচ্ছিল উপাসনা। উপাসনা এবং ইবাদতের মধ্যে একটা পার্থক্য আছে। ইবাদতের মূল সেন্স হচ্ছিল আমরা নিজেকে আল্লাহর দাস হিসাবে মেনে নেই। তাহলে আল্লাহর দাস হিসাবে আমরা যেমন সালাতের মধ্যে নিজেদেরকে মেনে নেই, দুই সালাতের মাঝখানে কি আমরা দাস হিসাবে নিজেকে মেনে নেই? দুই রমাদানের মাঝখানে কি আমরা নিজেদেরকে দাস হিসাবে মনে করি? তাহলে দেখা যাচ্ছে একজন দাসের কিন্তু স্বাধীনতা নাই। একজন স্বাধীন ব্যক্তি নিজের সম্পর্কে অনেক কিছু চিন্তা করতে পারে, কিন্তু একজন দাস তার মাথায় সবসময় থাকে তার প্রভু তাকে কী বলছে, তার প্রভুর কী কথা সেটাই মানতে হবে, সেটাই তার জীবনের প্রায়োরিটি। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উপাসনা এবং ইবাদত এই দুটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, এবং উপাসনার মাধ্যমে আমরা যে আল্লাহর আব্দ, আমরা যে আল্লাহর কৃতদাস সেটা আমরা প্রমাণ করি, এবং এই উপাসনাই আমাদের আল্লাহর আব্দ, আল্লাহর দাস হওয়াকে আরও যদি না বাড়ায় তাহলে সেই জিনিসটা আমাদের উপাসনাটা যথাযথ হচ্ছে না। তাহলে উপাসনা এবং ইবাদতের মধ্যে একটা রিলেশন আছে, কিন্তু যদি আমরা এটাকে যদি রিলেশনটা না মেনটেন করি তাহলে উপাসনা একটা জিনিস হয়ে যাচ্ছে, ইবাদত আরেকটা জিনিস হয়ে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, দ্যাট মিন্স আমরা আল্লাহর দাসত্ব করব। দাসত্ব করার মূল বিষয়টা হচ্ছিল কি, আল্লাহর কমান্ড আমরা মেনে চলব, কর্তৃত্ব মেনে চলব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে কর্তৃত্বে যে আল্লাহ, শুধুমাত্র আল্লাহই হচ্ছিল কর্তৃত্ব আল্লাহর কাছে, আল্লাহর আদেশটাই আমাকে মানতে হবে, অন্য কারো আদেশ আল্লাহর আদেশের উপরে যাবে না। সেজন্য এর আয়াতের আগের আয়াত একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়া ইন্নাল্লাহ লাহুয়াল আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তিনিই হচ্ছেন আলটিমেট অথরিটি এবং তিনি হচ্ছিল হুকুমদাতা, তিনি হচ্ছিল জ্ঞানী, সমস্ত জ্ঞান তার। তাহলে এক জ্ঞানী যে হুকুমদাতা তার হুকুমটাই মানতে হবে। এখন এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই জায়গায় নিশ্চয়ই ইহুদি এবং খ্রিস্টানরা কী করছে, ব্যত্যয় ঘটাইছে, এবং মুসলিমদের মধ্যেও যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে আচরণ করে তারাও একই ধরনের ব্যত্যয় বা এখানে ভিন্ন কিছু করার চেষ্টা করছে, তারা আল্লাহর কর্তৃত্ব মানতে চাচ্ছে না। এটা হচ্ছিলো মূল এসেন্স, যে তারা খ্রিস্টানদের মতবাদ হচ্ছিল তারা ঈসা আলাইহিস সালামকে প্রভু হিসাবে মানে, এবং তারা মনে করে ঈসা আলাইহিস সালাম তাদের প্রভু হিসাবে জীবন দানের মাধ্যমে তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে নিয়ে গেছেন, দ্যাট মিন্স তাদেরকে আল্লাহর কোনো কর্তৃত্ব মানতে হবে না। এটা হচ্ছিলো খ্রিস্টানদের সমস্যা। ঠিক ইন প্যারালাল যদি আপনি আসেন ইহুদিদের, ইহুদিরা আলটিমেট অথরিটি হিসেবে আল্লাহকে মানে না, তারা বলার চেষ্টা করে আল্লাহ তাদেরকে এমন জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দিয়ে আল্লাহর কিতাব তারা পরিবর্তন করতে পারে। সেটা দেখা যাচ্ছে আরেক ধরনের এক্সট্রিম
পদভ্রষ্টটা সে যেখানে তারা অপারেট করে, এবং এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। এরপরের আয়াতে পরে বাক্যে আল্লাহ বললেন ওয়ালা নুশরিকা বিহি শাইইন, এবং আমরা তার সাথে কোনো কিছুকেই শরীক করব না। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল্লাহ বলেন নাই ওয়ালা নুশরিকা বিহি আহাদান, যদি আহাদান বলা হতো তাহলে হচ্ছিল আমরা কোনো অবস্থায় অন্য কাউকে তার সাথে শরীক করব না। কাউকে যখন বলা হতো, যদি বলা হতো তাহলে যে কোনো বস্তু হতে পারতো, যে কোনো মানুষ হতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইয়ান বলার মাধ্যমে যে জিনিসটা ইন্ডিকেট করতেছেন এটা যে কোনো ব্যক্তির বাইরেও যে কোনো জিনিস হতে পারে। কেননা মানুষ এবাদত করে, মানুষ আনুগত্য করে, মানুষ দাসত্ব করে। আগের দিনে মানুষ দাসত্ব করার চেষ্টা করতো, ঈসা আলাইহিস সালামের দাসত্ব করার চেষ্টা করতো কি বিভিন্ন ধর্মীয় গুরুদের, কিন্তু বর্তমান সময় মানুষ দাসত্ব করে কিসের, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বিভিন্ন জিনিসের, তার সুনামের দাসত্ব করে, তার অর্জনের দাসত্ব করে, তার কাজের দাসত্ব করে, তার সন্তানের দাসত্ব করে, বিভিন্ন রকমভাবে মানুষের দাসত্বর বিষয়টা বিভিন্ন সাবজেক্ট হয়ে গেছে, সেই জন্য শাইয়ানের মাধ্যমে সেটা কভার করতেছে। এখানে তাহলে দুইটা স্টেটমেন্ট দেখা যাচ্ছে যে একই রকম, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, এবং আমরা কোনো অবস্থায় তার সাথে কোনো কিছুকে শরীক করব না। তাহলে দুইটা দেখা যাচ্ছে একই রকম শব্দ বাক্য, আসলে একটা বাক্য আরেকটা বাক্যের ফলাফল। আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করতে পারি তাহলে রেজাল্টটা হচ্ছিল আমরা কোনো কিছুকেই আল্লাহর সাথে শরীক করব না, ইন টার্মস অফ কি অথরিটি। অথরিটি আল্লাহ কাউকে আমরা মনে করব না আল্লাহর চেয়ে বেশি কর্তৃত্ববান, ঠিক আছে? আমার জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো কিছুই আল্লাহর চেয়ে বেশি কর্তৃত্বপ্রাপ্ত হবে না। এবং এটারই কন্টিনিউশন হিসাবে যে জিনিসটা তারা করতো সেটাকে থার্ড বাক্যে নিয়ে আসলেন আল্লাহ। দুইটা স্পেসিফিক জেনারেল প্রিন্সিপাল বললেন এবং স্পেসিফিক আমি বললেন ওয়ালা ইয়াত্তাখিজা বাদুনা বাদান আর বাবান মিন্দুনিল্লা, এবং আমরা একজন আরেকজনকে কী হিসাবে গ্রহণ করব না, রব হিসাবে গ্রহণ করব না আল্লাহ বাদ দিয়ে। দ্যাট মিন্স আমরা একই কথাটা আসছে, আমরা একজন আরেকজনকে কর্তৃত্বকারী হিসাবে গ্রহণ করব না, যেখানে কর্তৃত্ব থাকার কথা শুধুমাত্র আল্লাহ। মানে এই বাক্যটাই এখানে ডমিনেন্ট হিসাবে আসতেছে, ওয়া ইন্নাল্লাহ লাহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ যেহেতু তিনিই হচ্ছে আলটিমেট অথরিটি এবং তিনিই হচ্ছে হুকুমদাতা, অর্থাৎ তার অথরিটির বিপরীতে আমরা কোনো অথরিটি অ্যাকসেপ্ট করব না। সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা আমার কামনা বাসনা হতে পারে, সেটা আমার কোনো জাগতিক লাভের বিষয় হতে পারে, এই সবগুলো বিষয়ে কোনোভাবে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এবং সবচেয়ে বেশি সেই শিরিকটা ইহুদি খ্রিস্টানরা করে থাকে, তারা বেসিক্যালি তাদের যে ধর্মীয় গুরুরা তাদেরকে তারা আল্লাহর সমকক্ষ তৈরি করে ফেলছে, শুধুমাত্র ঈসা আলাইহিসসালামকে না, তারা তাদের ধর্মীয় গুরুকে বলে দিচ্ছে। এরকম একজন খ্রিস্টান ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা তো আমাদের যারা ধর্মীয় গুরু তাদেরকে তো আমরা উপাস্য হিসেবে গ্রহণ করি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি তোমাদের সেই সব গুরুরা কি তোমাদের কোনটা হালাল কোনটা হারাম সেটা কি ঠিক করে দেয় না? বলে হ্যাঁ ঠিক করে দেয়, যেহেতু তারা তা কোনটা হারাম কোনটা হালাল তারা নিজেদের মতো করে ঠিক করে দেয়, তাহলে দেখা যাচ্ছে তারা একটা অথরিটি হিসেবে কাজ করতেছে আল্লাহর বিপরীতে, এবং তোমরা তাকে অনুসরণ করতেছো এবং তোমরা সেক্ষেত্রে তাকে রব হিসাবে মেনে নিচ্ছ। আর বাবান শব্দটা রব শব্দের বহু বচন এখানে, তো সেই জিনিসটাই বলা হচ্ছে। এবং পাশাপাশি ইন্টারেস্টিংভাবে আল্লাহ তার জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে এই জিনিসটার মধ্যে আমাদেরকেও ইনক্লুড করলেন, ওয়ালা ইয়াত্তাখিজা বাদুনা বাদান। এখানে বলা হয় না ওয়ালা ইয়াত্তাখিজা বাদুকুম, বাদুকুম মানে তোমরা একজন আরেকজনকে উপাস্য হিসাবে বা রব হিসাবে গ্রহণ করো না আল্লাহকে বাদ দিয়ে, এটা বলা হয় না। তোমরা আমরা যাতে একজন আরেকজনকে উপাস্য হিসাবে রব হিসাবে গ্রহণ না করি, কারণ সেই টেন্ডেন্সি আমাদের মধ্যেও কি প্রবাহিত হতে পারে। এই কোরআন আয়াত নাজিল হওয়ার শত শত বছর পরে দেখা যাচ্ছে মুসলিমরা সেই কাজটাই করতেছে, মুসলিমদের ধর্মীয় গুরুই ফিক্স করে দিতেছে নিজেদের মতো করে কোনটা হালাল কোনটা হারাম। তারা সেখানে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনশন করার কোনো প্রয়োজনই মনে করে না, তারা নিজেদের মতো করেই সিদ্ধান্ত দিতে থাকে এবং সেটাকেই আলটিমেট অথরিটি হিসাবে তাদের সমাজে সেভাবে প্রতিষ্ঠিত করতে যায়, যেটা বড় ধরনের কমপ্লেইন হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মীয় গুরুদের বিপরীতে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয় বেসিক্যালি মূলত একটা বিষয়ই বললেন, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সেটারই কমপ্লিমেন্টারি স্টেটমেন্ট হচ্ছিল কি
আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহর সাথে কোনো কোনো কিছু শিরিক করা যাবে না, এবং সেটার স্পেসিফিক কেস হচ্ছিল ধর্মীয় গুরুদেরকে কোনোভাবে আল্লাহর জায়গায় বসানো যাবে না। এই জিনিসটা হচ্ছে স্পষ্টভাবে এই কালিমাটাকেই আল্লাহ হাইলাইট করতেছেন। এটা তোমাদের স্ক্রিপচারে এবং আমাদের স্ক্রিপচারে, তোমাদের কিতাবে আমাদের কিতাবে একই জিনিস, আমরা কি এই জায়গায় এক হতে পারি না? সে জিনিসটাই এখানে বলা হচ্ছে, খুব শক্তিশালী কনসেপ্ট দিয়ে বলা হচ্ছে যে একটা বিষয়ে আসি যেটা তোমাদের কিতাবে স্পষ্ট, আমাদের কিতাবে স্পষ্ট, এবং সেই জিনিসটাই ব্যাপারে আমরা কাজ করি না কেন। তারপর আল্লাহ বললেন ফা ইন তাওয়াল্লাউ, অতঃপর তারা যদি ফিরে, তোমরা যদি ফিরে যাও, এখানে যদি তারা যদি ফিরে যাও, তোমরা যদি ফিরে যাও, দুইটাই এখানে অর্থ আসে। আমরা সেটা গত সেশনে দেখছিলাম যে তাওয়াল্লাউর মধ্যে তাওয়াল্লাও আসে, তাওয়াল্লাও আসছে, যদি তারা ফিরে যায় অথবা তোমরা ফিরে যায়, দুইটাই আসে। ফাকুলু, তাহলে তোমরা বলো, যারা তোমরা বিশ্বাস স্থাপন করো, যারা তোমরা সত্যিকার কথাটা মেনে নাও, ওয়াশহাদু বি আন্না মুসলিমিন, অতএব তোমরা সাক্ষী দাও যে আমরা মুসলিম, যে আমরা মুসলিম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছি, কেননা আমরা শুধুমাত্র আল্লাহর আবদ হিসাবে জীবনযাপন করতে রাজি, আমরা কোনোভাবে আল্লাহর সাথে কোনো কিছুকেই শিরিক করব না, এবং আমরা কোনো অবস্থাতে আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর জায়গায় স্থাপন করব না। এই জিনিসটাই হচ্ছিল কমন এগ্রিমেন্ট প্রতিটা রিলিজিয়নে আসা উচিত, সেটার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং এইটাই হচ্ছে মুসলিমের ডেফিনেশন হিসেবে বলতেছেন যে তোমরা সাক্ষী দাও আমরা হচ্ছে মুসলিম। এই হচ্ছে সেই আয়াত যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের যারা অনুসারী, যারা ধর্মীয় গুরু ইহুদি খ্রিস্টান, তাদেরকে আল্লাহ ইনভাইট করলেন এই কমন টার্মসের মধ্যে আসুন। এখন এই কমন টার্মসের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে, সেই কমন টার্মসের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে এই বিষয়গুলো মুসলিমদের ইতিহাসে কে সবচেয়ে বেশি আপহোল্ড করছিল। মুসলিমদের ইতিহাসের যে এর আগের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেই বর্ণনাটা হচ্ছিল এখানে, এই জিনিসটা বলতেছেন এখানে যে ইন্নাল্লাহ ইস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলাল ইমরানা আলাল আলামিন। এই সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ যখন এই আলোচনাটা শুরু করলেন, তখন বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আদম আলাইসালাম, নূহ আলাইসালাম, ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবারকে আলামিনের উপরে কী দিচ্ছেন, প্রেফারেন্স দিচ্ছেন, মনোনয়ন করেছেন, এটা ছিল আল্লাহর বক্তব্য। তাহলে আপনি পিছন দিকে আসেন, সর্বশেষ কথা বলা হচ্ছে আলী ইমরানের পরিবার। আলী ইমরানের পরিবারের প্রথম রসুল হচ্ছিল মুসা আলাইসালাম, শেষ রসুল হচ্ছিল কে, ঈসা আলাইসালাম। এই দুজনকে নিয়ে তোরা আমরা বিতর্ক করতেছি, এই তো আলী ইমরানের পরিবারকে নিয়ে বিতর্ক করা হচ্ছে। এর আগের পরিবার কার কথা বলা হচ্ছে, আলী ইব্রাহিম, ইব্রাহিমের পরিবারের কথা বলা হচ্ছে। তার আগে বলা হচ্ছে কি আদম, নূহ আলাইসালাম, তার আগে বলা হচ্ছে আদম আলাইসালাম। তাহলে এখানে আমাদেরকে একটা নেক্সট কনসেন্ট্রেশন দিতে হবে, কি কমন জিনিস কি, ইব্রাহিম আলাইসালাম এবং তার পরিবার। এবং এখানে তিনটা গ্রুপই অ্যাগ্রি করে যে ইব্রাহিম আলাইসালাম হচ্ছিল দি ফিগার, বিভিন্নভাবে ইব্রাহিম আলাইসালামের দিনকেই তারা অনুসরণ করে বলে তারা দাবি করে। তাহলে তাদের মধ্যে, আমাদের মধ্যে যে কমন বিষয় সেটা হচ্ছিল আমরা প্রিন্সিপালগুলো বললাম যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর ব্যাপারে কোনো কিছুকে শিরিক করব না, এবং আমরা একে অপরকে রব হিসাবে গ্রহণ করব না আল্লাহর বিপরীতে। এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটা সবচেয়ে বেস্ট ওয়েতে কে প্রতিপালন করছেন, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইসালাম, তিনি হচ্ছে ইব্রাহিম আলাইসালাম। এই জন্য পরের আয়াতের সাবজেক্ট হচ্ছে ইব্রাহিম আলাইসালাম। তাহলে আমাদের আয়াতের ফ্লোগুলো বুঝতে হবে। আমরা একটা প্রিন্সিপাল কথা আল্লাহ বললেন, যে তিনটা প্রিন্সিপালের তিনটা বাক্য বললেন, এবং সেই বাক্যর মধ্যে বাক্যটা কমন থাকা উচিত, এবং সেই কমন বাক্যটা কে সবচেয়ে বেশি প্রতিপালন করেন সেটা নিয়ে পরের আয়াত 65 নম্বর আয়াত বর্ণিত হচ্ছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন ইয়া আহলাল কিতাব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কুল ইয়া আহলাল কিতাব, সেখান থেকে বোঝা যায় যে এটা আগের যে আয়াত সেটার কন্টিনিউশন হিসাবে বলা হচ্ছে, আল্লাহ সম্বোধন করে আবার স্পেশাল নোট হিসাবে, কেননা এটা আগের আয়াতের কন্টিনিউশন হিসাবে আসতে পারতো, কিন্তু ইয়া আহলাল কিতাব বলার মাধ্যমে এটাকে আলাদা একটা নোট হিসাবে আল্লাহ এখানে ইন্ট্রোডিউস করে আল্লাহ বলতেছেন লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, তোমরা কেন ইব্রাহিমের ব্যাপারে বিতর্ক করছো। এখানে হাত যা শব্দ, হজ শব্দের সাথে রিলেটেড, তারপরে হজ শব্দের সাথে হিজাজ শব্দটাও রিলেটেড, সেখান থেকে হুজ্জা
বলে একটা আরবি শব্দ হুজ্জা মানে বিতর্ক করা। হুজ্জা শব্দ থেকে তুহাদ জুনা শব্দটা আসছে, সেখান থেকে যেটা আসে কোনো বিষয়ে আলটিমেট ডিবেট করা, মানে হচ্ছিল এমন একটা পয়েন্ট নিয়ে আসা যেটা মনে আপনি আমি মনে করি এইটাই হচ্ছিল সর্বশেষ বিষয়। তো সেক্ষেত্রে আল্লাহ বলতেছেন তোমরা এরকম ইব্রাহিমের ব্যাপারে কেন তোমরা আলটিমেট বিতর্ক করতে যাচ্ছ, কেন করতে যাচ্ছ? তখন আল্লাহ বললেন ওয়ামা উনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন কাব্বাদিহি, অর্থাৎ তাওরাত এবং ইনজিল যে কিতাবগুলো তোমরা অনুসরণ করো দাবি করো সেই কিতাবগুলো আসছে ইব্রাহিমের পরে। তাওরাতে এবং ইনজিলে ইব্রাহিম আলাইহিস সম্বন্ধে বলা আছে, তো যা কিছু বলা আছে সেখান থেকে ভিন্ন কিছু তোমরা কেন নিয়ে তাকে নিয়ে বিতর্ক করছো? ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাওয়ার পরে তাওরাত ইনজিলে আসছে, অতএব ইব্রাহিম আলাইহিসসালাম কে ছিলেন সেটা তাওরাতে ইনজিলে বলাই আছে, প্রকৃত টেক্সটের মধ্যে বলা আছে, সেই অনুযায়ী তোমরা জানো ইব্রাহিম কে ছিল। সেই ইব্রাহিমকে জেনে বুঝে তোমরা কেন অসত্যভাবে তার ব্যাপারে তোমরা কী করতেছ, বিতর্ক করতেছ? আল্লাহ শেষে বলছে আফাতা তাকিলুন, তোমরা কি আকল অ্যাপ্লাই করবে না? তোমরা কি নিজেদের বিতর্ক করার ক্ষেত্রে সীমা মেনটেন করবে না? তোমরা মানে সীমাহীনভাবে চলবা? তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, তাদের মতবাদ কী সে সম্পর্কে, তাদের কিতাবে তাদের যে বিকৃত কিতাব তারা বানাইছে তাদের যে টেক্সটগুলো আছে সেখানে একটু গবেষণা করা হয়েছিল, সেখানে দেখা যায় যে ইহুদিরা বলার চেষ্টা করে যে বেসিক্যালি ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবন দশায় তাওরাতের আইন কানুনগুলো মেনে চলতেন, এটা হচ্ছে তারা একটা মতবাদ। সেকেন্ড মতবাদ হচ্ছিলো যে এমনকি রেবাইরা তাওরাতের পরবর্তী সময়ে যেসব রুলস রেগুলেশনগুলো ইন্ট্রোডিউস করছে ইন অ্যাডিশন টু রসুল নবী রসুলদের ইনস্ট্রাকশনের, সেগুলোও নাকি ইব্রাহিম আলাইহিসসালাম মেনে চলতেন। এবং ইব্রাহিম আলাইহিসসালাম এমনকি শনিবারের যে তাদের যে সাবিত ল, শনিবারের বিশ্রামবারের যে তাদের আইন, সেটাও নাকি মেনে চলতেন। তাহলে এগুলো যদি উনি মেনে চলতেন তাহলে তিনি ছিলেন ইহুদি, এটা হচ্ছে তাদের যুক্তি। তো এটা একটা পিকিউলিয়ার জিনিস যে তাওরাত তো নাজেল হয় না ইব্রাহিম আলাইহ, আল্লাহ সেজন্য বলতেছে তাওরাত তো নাজেল হয়েছে ওনার পরে, তোমরা কেমনে বলো যে তিনি তাওরাত অনুযায়ী জীবনযাপন করতেন? তাওরাতের পরবর্তী যে এডিশন যে রেবাইদের যে ওপিনিয়নগুলো সেগুলো তো পরে আসে, তাহলে সেগুলো কীভাবে ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন? তোমরা এই থিওরিগুলো কোত্থেকে পাইলা? বেসিক্যালি এরকম একটা থিওরি আছে কি ইব্রাহিম ইহুদিদের মধ্যে আছে, ঠিক একই রকম থিওরি আছে খ্রিস্টানদের মধ্যে। খ্রিস্টানরা বলার চেষ্টা করে যে ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ট্রিনিটির বিষয়টা জানতেন কিন্তু সেই সময়ের মানুষ এটা নিতে পারবে না বলে তিনি এটা প্রকাশ করেন নাই। তো এই কথা ইনজিল তাওরাতের কোথায় লেখা আছে? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আহলাল কিতাব, এই কিতাবের প্রকৃত লোকরা, তোমরা ইব্রাহিমকে কিন্ন এরকম একটা আলটিমেট বিতর্ক করতেছ। হ্যাঁ, অথচ ইব্রাহিম তাওরাত ইনজিলের আগেই চলে গেছে, তোমরা কি আকল অ্যাপ্লাই করবা না? তোমরা কি তার সাথে তার ব্যাপারে বিতর্ক করার ব্যাপারে কি তোমরা সীমা ক্রস করবা? তোমাদের লিমিট থাকবে না কোনো রকম? সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্যু দিয়ে আল্লাহ এখানে এটাকে ইনক্রিজ করেই এরপরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন যে বললেন এখানে যা তারা করলো সেখানে বললেন হা আনতুম হা উলাই, এই এই যে তোমরাই, এরা হলো তোমরাই, হাজাজ তুম, তোমরা বিতর্ক করছো, ফিমা লাকুম বিহি এল, তোমাদের কাছে যা কিছু জ্ঞান আছে সেটা নিয়ে তোমরা বিতর্ক করছে, তোমাদের কাছে এলমুন আছে অল্প কিছু, এখানে নাকিরা ফর্ম আছে, তোমাদের কাছে অল্প কিছু জ্ঞান আছে, তোমাদের কাছে জ্ঞান আছে মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ঠিক আছে, মরিয়ম আলাইহ সালামু আলাইহাকে, তাদের সম্বন্ধে কিছু কিছু জ্ঞান আছে, সেই জ্ঞান নিয়ে তোমরা বিতর্ক করার চেষ্টা করতেছ। আল্লাহ বলছেন এরা হচ্ছে তোমরা হচ্ছে তারাই যারা কিছু জ্ঞান নিয়ে বিতর্ক করার চেষ্টা করতেছ। তারপর আল্লাহ বলছে ফালিমা তুহা জুনা ফিমা লাইসা লাকুম বিহি এলম, এবং যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে কেন তোমরা বিতর্ক করছ? ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে কিছু বলা আছে তাওরাতে ইনজিলে বলা আছে, তার সম্বন্ধে সে জ্ঞান নিয়ে তোমরা বিতর্ক করতে পারো, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তাওরাতের আইন মেনে নিচ্ছেন এই ইনফরমেশান তুমি পাইলা কোথা থেকে?
ইব্রাহিম আলাইহিস সালাম রেবাইদের আইন কানুন মেনে চলছে এই ইনফরমেশন তুমি কোথায় করে, এটা সোর্স কোথায়, সে বিষয়ে তোমার জ্ঞানই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোন আইন নিয়ে মানে চলছে যেটা তাওরাতে মেনশন করা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে যে বিষয়ে তোমার জ্ঞান আছে, অল্প জ্ঞান আছে, সেটা নিয়ে তুমি বিতর্ক করতেছো, কিন্তু এর বাইরেও তো কিছু জ্ঞান আছে, সে বেশি বিষয়ে কেন যেটা তোমার তোমার জানা নাই সেটা নিয়ে তুমি কেন বিতর্ক করতেছো। তখন আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, এবং আল্লাহ তিনিই হচ্ছে জানেন এবং তোমরা কিছুই জানো না। এই যে স্টেটমেন্ট, এটা কোরআন মজিদও দেখবেন বিভিন্ন জায়গায় ফ্লো করতেছে, তাওরাত ইঞ্জিলে সব জায়গায় ফ্লো করছে। আল্লাহ সবসময় আল্লাহ বলছেন যে তোমরা সব কিছু জানো না, আমি সব কিছু জানি, অর্থাৎ আমি যেটা বলতেছি সেটাই হচ্ছিল সঠিক, আমার আমার বক্তব্যের বাইরে নিজের থেকে বানাই কোনো কথাবার্তা বলো না। তাহলে ওই জায়গার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় নিয়ে আসলেন, নিয়ে এসে এতটুকুও বললেন। বলার পরে এই একই পয়েন্টে আল্লাহ বললেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াং ওয়ালা নাসরানিয়াং, ইয়ে ছিলেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না। এখানে যারা গ্রামার বুঝেন তাদের জন্য একটা টিপস আছে, এখানে আল্লাহ বললেন মা কানা, বলেন না লাম ইয়াকুন, যেমন আমরা সূরা বাইয়ানার মধ্যে পড়ি লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু, ওখানে লাম ইয়াকুন এবং মা কানা একই রকম অর্থ দেয়, কিন্তু এক্সপ্রেশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। মা কানা মানে হচ্ছিল রেফুটেশন, বাতিলকরণ, মানে তারা একটা মিথ্যা দাবি করছে সেটাকে যখন বাতিল করা হচ্ছে তখন বলা হচ্ছে মা কানা, কোনোভাবে না তোমরা যেটা দাবি করছো সেটা মিথ্যা দাবি। ইহুদি ইব্রাহিম ইহুদিও ছিলেন না, ইহাদি ইহুদি খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান, অথচ তিনি ছিলেন একজন হানিফান, একনিষ্ঠ পক্ষপাতিত্ববিহীন একজন মুসলিম ছিলেন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি কোনো অবস্থাতে মুশরিক ছিলেন না। এখানে ওয়ামা কানা আসতেছে, মা কানা আসতেছে। তো এই আয়াতের মধ্যে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাটা বলতেছি তাদের যে মিথ্যা দাবি, তাদের যে মন গড়া দাবি, সেটার বিপরীতে আল্লাহ সরাসরি কথাটা বললেন। এবং এখানে একটা ইন্টারেস্টিং শব্দ আলোচনা করলেন, সে জিনিসটা হচ্ছে হানিফান, হানিফ শব্দটা এখানে ব্যবহার করা হলেন। এখানে আল্লাহ বলতে পারলেন ওয়ালাকিন কানা মুসলিমান বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যোগ করলেন কি ওয়ামা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান, এবং তিনি একজন ছিলেন হানিফ মুসলিম। হানিফ শব্দটা কি এই জিনিসটা বোঝা দরকার, এটা 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 যদি আমরা বুঝতে পারি ইনশাল্লাহ আজকে আমাদের কাজের ক্লাসের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব। হানিফ শব্দটার সাথে আরেকটা বিপরীত শব্দ আছে, সেটা হচ্ছে জানাফ, জিম এবং হার ডিফারেন্স, যেমন হচ্ছিল হা জিম নুন ফা, আর হচ্ছিল হা নুন ফা, জিম নুন ফা হচ্ছিল জানাফ মানে হচ্ছিল পক্ষপাতিত্ব করা, আর হানাফ অর্থ হচ্ছিল পক্ষপাতিত্ববিহীন। যেমন আমরা সূরা বাকারার মধ্যে 182 নম্বর আয়াতে যখন আল্লাহ ওসিয়তের বর্ণনা দিচ্ছেন, সেখানে আল্লাহ বলছেন ফামান খাফা মিন মুহসিন জানাফান, কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্বের ভয় করে, কেননা আমরা জানি যে আমাদের ওসিয়তকারীরা অনেক সময় না জেনে আল্লাহর নিয়মের বাইরে কি ওসিয়ত করে বসে থাকেন, কাউকে ক্ষতিগ্রস্ত করেন, কাউকে বেশি লাভবান করার জন্য এই কাজ করে ফেলেন, তাহলে এটা অন্যায়, তিনি পক্ষপাতিত্ব করছেন। কেউ যদি সে ধরনের পক্ষপাতিত্ব আশঙ্কা করে তাহলে সেই ওসিয়ত পরবর্তীতে এডিট করা জায়েজ, এবং আল্লাহ বলছেন সেখানে কোনো ক্ষমা পাপ হবে না। কেউ যদি ভুল ওসিয়ত করে যান যেটা আল্লাহর কিতাবের সাথে যায় না, সেই ধরনের ওসিয়ত বাতিল, সেটাকে কিতাবের আলোকে রিরাইট করে সেই ওসিয়তটা করতে হবে। এরকম একটা বক্তব্যের মধ্যে আল্লাহ জানাফান শব্দটা ব্যবহার করছেন, যে পক্ষপাতিত্ব করে। এর মধ্যে বিপরীতে হানিফ অথবা হানাফান শব্দটা যদি আপনি নেন, যেখানে কোনো পক্ষপাতিত্ব নাই, সেখানে কী চান, সত্য চান, প্রমাণ চান, আপনি সে কেবল সেটাই অনুসরণ করতে চান যেটা সত্য, আপনি কোনো পক্ষর অবলম্বন আপনি করবেন না। সেক্ষেত্রে যদি আপনার জীবনে জীবন কঠিনতম পরিস্থিতির মধ্যে চলে যায় আপনি সেটা নিতে দ্বিধাবোধ করবেন না। সমাজ কী বলল, আপনার আত্মীয় স্বজন পরিজন কী বলল, সেটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছিল কি সত্যটা আপনি মেনে নেবেন, সত্যটা আপনাকে আমাকে মেনে নিতে হবে, সেটাই হচ্ছিল হানিফ শব্দটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেটাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রথম বিষয়টা আল্লাহ ইনক্লুড করলেন সেই জিনিসটা, এটা বোঝা জরুরি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা মুশরিক পরিবারে জন্ম দিয়েছিলেন, তিনি একজন মুশরিক, ওনার পিতা ছিলেন মুশরিক ম্যানুফ্যাকচারার, মূর্তি ম্যানুফ্যাকচারার,
সেই ঘর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের জনক হিসেবে বেরোয় আসছেন কিভাবে, তিনি ছিলেন হানিফ, তিনি তার পিতা, তার গোত্র, তার দেশের লোকজনের যে শিরকি কর্মকাণ্ড সেটাকে তিনি প্রতিবাদ করছেন, সেখানে হয়তোবা তিনি ছিলেন একা বা তার অনুসারীর সংখ্যা ছিল খুবই কম, তারপরে তিনি সেখান থেকে কী করেন, পিছপা হন নাই, তিনি কোনো জায়গায় কনফিউজড হন নাই যে এটা আমার করা উচিত না কি না, সেজন্য তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু কোনো অবস্থাতে তিনি সত্যকে পরিত্যাগ করেন নাই, তিনি সবসময় সত্যান্বেষী ছিলেন। এটা এই জন্য গুরুত্বপূর্ণভাবে এখানে বলা হচ্ছে যে এই বিষয়টাই বেসিক্যালি অভাব দেখা যাচ্ছে কাদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে, যারা কিতাব অনুসরণ করতেছে, কিতাব গবেষণা করতেছে, তাদের সবসময় সচেষ্ট হওয়া উচিত কিসের ব্যাপারে, সত্যের পাশে থাকার ব্যাপারে, তারা সেখান থেকে সত্য অনুধাবন করবে এবং সত্যের পাশে থাকবে, সত্যের পাশে যদি থাকে তাদেরকে আল্লাহ যেটা বর্ণনা করতেছে কোরআন মজিদে সেটা অ্যাকসেপ্ট করা উচিত। আল্লাহ বলতেছেন কি, ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক, নিশ্চয়ই এটা হচ্ছিল সবচেয়ে সত্য বর্ণনা, সত্য গল্প, মা ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া ইন্নাল্লাহ লাহুয়াল আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে আলটিমেট অথরিটি এবং তিনি হচ্ছিল হুকুমদাতা, সমস্ত হিকমত ওনার, অর্থাৎ ওনার থেকে যেটা আসছে সেটাই হচ্ছে সত্য, আর এটার সাথে যেটা কন্ট্রাডিক্ট করতেছে সেটার মধ্যে সত্যতা নাই। তাহলে এটা যদি তার অ্যাকসেপ্ট করতে হয় খ্রিস্টান সেই পাদ্রীদেরকে যারা হাজির হয়েছিলেন, তাদের চিন্তা করতে হচ্ছে কি, আমরা যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে সমাজ আমাদেরকে পরিত্যাগ করবে, আমরা আসছি 14 জন, আমরা 2 জন যদি এটা অ্যাকসেপ্ট করি 12 জন আমাদেরকে বাদ দিয়ে তারা 12 জনের মধ্যে নেতা নির্বাচন করে, নির্বাচিত করে আমাদেরকে নো হায়ার করে দিবে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, সামাজিক প্রতিপত্তি থাকবে না, আমাদের অর্থনীতির কী হবে, আমাদের সমাজের কী হবে, এগুলোর ব্যাপারে তারা কি উৎকণ্ঠিত হয়ে গেল, কিন্তু তারা সত্যটা গ্রহণ করলো না। কিন্তু হানিফ যে ইব্রাহিম আলাইহিসসালাম এটা কোনো পরোয়া করে নাই, তাহলে কমন যে গ্রাউন্ড হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, কিন্তু তারাও ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী হিসেবে তারা দাবি করে, বিকৃতভাবে তা দাবি করে, তারাও ইব্রাহিমিক ফেইথ হিসেবে তারা অনুসরণ করার চেষ্টা করে, অতএব তারা যদি সত্যকে অ্যাকসেপ্ট না করে তাহলে সেক্ষেত্রে তারা কোনো অবস্থায় হানিফ হতে পারবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কনটেক্সটুয়ালি প্রেক্ষাপট অনুযায়ী এখানে বলতেছেন যে তিনি হচ্ছিলেন হানিফ, প্রথম জিনিসটা হচ্ছে হানিফ, তাহলে দেন উনি হচ্ছে মুসলিম, তিনি হানিফের মাধ্যমে উনি মুসলিম হয়েছেন, এইটাই হচ্ছিল জার্নি যেটা প্রতিটা মুসলিমের হওয়া উচিত, আমার বাবা মুসলিম সেজন্য আমি মুসলিম, দিস ইজ নট দ্য জার্নি, আমাকে সত্য অ্যাকসেপ্ট করতে হবে, কেন আমার সমাজের মধ্যেই কি সেই জিনিসটা আছে, সত্যের বিরুদ্ধে কাজ আছে, বংশের গরিমা আছে, আমি সৈয়দ বংশ, আমি চৌধুরী বংশ, আমার বংশ আমার এখানে কি, তুমি ছিলাম হচ্ছিল কাজের লোক, আমি ছিলাম হচ্ছিল জমিদার, আমি ছিলাম এই, তুমি ছিলাম সে, এই ধরনের আমরা মানুষের মধ্যে ডিফারেন্স করতেছি, অথচ আমরা বলতেছি আমরা মুসলিম, হবে কোনো মুসলিমদের মধ্যে কোনো রকম জাতিভেদ বলতে কোনো কিছু নাই, অথচ আমরা সামাজিক কারণে জাতিভেদ তৈরি করে নিচ্ছি, অ্যাকসেপ্টেড নট অ্যাকসেপ্টেড, কোনো মাত্রা অ্যাকসেপ্টেড না, কোনো লেভেলে অ্যাকসেপ্টেড না, এই চিন্তা চেতনা যদি মাথার মধ্যে থাকে তাহলে এটা নট অ্যাকসেপ্টেবল। এইভাবে যদি দেখেন প্রতিটার ক্ষেত্রে সমাজের বিপরীতে যদি ইসলাম পালন করতে যান তাহলে আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, সেই চ্যালেঞ্জটাকে কী করতে হবে, গ্রহণ করতে হবে, কেননা ইব্রাহিম আলাইহিসসালাম সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মুসলিম হয়েছেন, সেটা আমাদের প্রত্যেকে সেভাবে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, এবং যারা আহলে কিতাব, যারা কিতাবের উপরে দক্ষতা আছে, ওলামা সমাজ, তাদের প্রতি আল্লাহ বলছেন যে কী হতে হবে, ইব্রাহিমের মতো হতে হবে, প্রথমে হানিফান হতে হবে, হানিফান হওয়ার মাধ্যমে মুসলিম হতে পারে। আপনার ইতিহাস থেকে আল্লাহ কোরআন মজিদে বর্ণনা করেন আসহাবুল কাহাফের যারা অধিবাসী ছিলেন, গুহার অধিবাসী যে যুবকরা ছিলেন, তাদের কাছে কোনো নবী গেছিলেন এরকম কোনো প্রমাণ নাই, তাদের কাছে কোনো রকম কিতাব গেছিল এরকম কোনো প্রমাণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু যুবক কী করলেন, আল্লাহর রাস্তা কী করলেন, সংগ্রাম করলেন, কারণ রোমানরা এসে তাদেরকে বলছিল যে মূর্তি পূজা করার জন্য, তারা বলছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য যখন এই সম্রাট উদ্যোগ নিল তখন তারা কী করলো, আল্লাহর উপর ভরসা করে সেখান থেকে পালালো এবং গুহায় তারা আশ্রয় গ্রহণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমস্ত বিপদ থেকে কী করলেন, হেফাজত করলেন। তাদের মধ্যে কী ছিল না, তারা কোনো কিতাবের অনুসারী ছিল না, তারা কোনো নবীর অনুসারী ছিল না, কিন্তু তাদের ফিতরার মধ্যে যে জিনিসটা আছে
তারা সেই জিনিসটা করছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আচরণ করছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল কি মুশরিক, সেখান থেকে তিনি তাওহীদের দাওয়াত প্রত্যেকে পেলেন, তিনি হানিফ ছিলেন। তিনি চিন্তা গবেষণা করছেন, চিন্তা গবেষণা করে নিজের আকল অ্যাপ্লাই করে সেই কনক্লুশনে চলে আসছিলেন, আল্লাহ তাকে সেই কনক্লুশনে নিয়ে আসছেন। সেই অ্যাট্রিবিউটসটা, সেই গুণাগুণটা আমাদের ধারণ করতে হবে সবাইকে। এবং জ্ঞান অর্জন যারা আমরা করছি, তাদের মূল প্রিন্সিপাল হচ্ছে আমরা সত্যের পাশে থাকব, সত্যটাকে গ্রহণ করব যে কোনো মূল্যে হোক। সেটাই ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়ার বিষয়। তাহলে এইটা যেমন একটা এক্সাম্পল বিষয়, এখানে আসহাবুল কাহাফের বিষয় বলা হচ্ছে। এর পরবর্তীতে আপনি দেখবেন এই সুরার কন্টিনিউশনে আমরা দেখব সুরা, এই সুরার 191 আয়াতে আল্লাহ বলছেন, সেখানে বলা হচ্ছিল উলুল আলবাবের কথা বলা হচ্ছে, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিল উলিল আলবাব। নিশ্চয় আকাশ জমিন সৃষ্টিতে দিবারাত্রির আবর্তনে উলুল আলবাবদের জন্য এখানে আয়াত আছে। উলুল আলবাব মানে যে খোলা মন নিয়ে কি চিন্তা করতে পারে। উলুল আলবাবের কথা পরের আয়াতে, যে 191 আয়াতে বলা হচ্ছে, আল্লাদিনা উলুল আলবাব কারা, ইয়াসকুরুন আল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়ালা জুনুবিহিম, তারা সর্ব অবস্থায় শুয়ে বসে সর্ব অবস্থায় আল্লাহর কথা স্মরণ করে, ওয়াইয়াতাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে, অন্তরের মধ্যে আল্লাহকে ধারণ করে আকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে, করে তারা কী উপসংহারে আসে, রব্বানা মা খালাকতা হাজা বাতিলান সুবহানাক, হে আমাদের রব, আপনি অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই, আপনার কোনো ত্রুটি নাই, ফাকিনা আজাব আর নার, আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন। দ্যাট মিন্স সে নিজে নিজেই উপসংহারে আসে, যে যখন তার আল্লাহর সৃষ্টি নিয়ে সে গবেষণা করে, জ্ঞান অর্জন করে, আর অন্তরের মধ্যে সে যদি আল্লাহকে ধারণ করে, সে সব জায়গায় কুন ফাইয়া কুন পায়। সে যখনই বিজ্ঞান নিয়ে গবেষণা করে, যখন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, সে দেখে যে বিজ্ঞান তো সব কিছু কভার করে না। ইভেন কি বড় বড় বিজ্ঞানীরাও শেষে শেষবেলায় এসে বলে গেছে, সায়েন্স ক্যানট এক্সপ্লেইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। যারা বিজ্ঞান বিজ্ঞান বলে মুখে ফেনা তুলে, বড় বিজ্ঞানদের কথাও হচ্ছিল এটা, এবং তারা সেটা যাদের অন্তরের মধ্যে সেই আলোটা আছে, তখন তারা আল্লাহর স্মরণটা আছে, তখন তারা বুঝে ইট ইজ কুন ফায়া কুন, আল্লাহর কালিমা এখানে কাজ করতেছে, যেটা কারো কোনোভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। যেভাবে তিনি পিতামাতা ছাড়া আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন, যেমন তিনি পিতা ছাড়া ঈসা আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন, এই প্রতিটা সৃষ্টির মধ্যে আপনার আমার হার্ট কি চলে, ডাক্তার সাহেব গবেষণা করে একটা সময় বলে এটা কিভাবে চলে এটা তো আমি জানি না, আমি দেখতেছি এভাবে এভাবে চলে, কিন্তু যে নিয়মটা আমি মনে করতেছি সেটা সবসময় তো কাজ করে না। আমার লাং কীভাবে কাজ করে, আমার পাকস্থলী কীভাবে কাজ করে, আমার ব্রেন কীভাবে কাজ করে, আমরা শেখার চেষ্টা করতেছি, আমরা কিছু কিছু কারণ বের করতেছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে মহাসমুদ্র এমন কিছু আসছে যেটা আমার জ্ঞানে কভার করতেছে না। তখন যার অন্তরের মধ্যে আল্লাহ আছে, সে বলে কি কুন ফায়া কুন, এটা তো আল্লাহরই কাজ। তো এই যে কনভিকশনে আসা, এই কনভিকশনে আসার যে যাত্রাটা, সেটা আলী ইমরানের শেষের দিকে আল্লাহ মেনশন করছেন, এটাই ছিল ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ। তিনি ছিলেন হানিফান, তিনি চিন্তা গবেষণা করছেন, চিন্তা গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছেন, এবং তারপরে তিনি কী হলেন, মুসলিম হয়েছেন। তো সেই জার্নিটা আমাদের প্রত্যেকের হওয়া উচিত। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের ব্যক্তিদেরকে, যারা কিতাবের জ্ঞান আছে যাদের, তাদেরকে বলতেছে যে তোমাদের তো হানিফান হওয়া উচিত, কেন সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে সেটা, এবং সেটা হানিফানের বিপরীতে তিনি হচ্ছেন কি মুসলিমান, তিনি মুসলিম হয়েছেন, এবং ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুসলিম ছিলেন এবং কোনোভাবে শিরিক করেননি। আমরা সাধারণত মুশরিক বলতে কী বুঝি, যে মূর্তি পূজা করে, ফিজিক্যাল একটা মূর্তির সামনে সেটাকে তারা দেবতা মনে করে। কিন্তু এখানে যারা ইহুদি খ্রিস্টান, যাদেরকে আপনারা, যাদের নিয়ে আলোচনা করা হচ্ছে, যাদের ধর্মীয় গুরুদের মধ্যে আলোচনা করছে, তারা তো মূর্তির সামনে নিয়ে এ কাজ করে না, তারা অন্য ধরনের মূর্তি, অদৃশ্য মূর্তির পূজা করে, তারা তাদের অহমের পূজা করে, অহংকারের পূজা করে, তাদের ব্যক্তিত্বের পূজা করে, তাদের দুনিয়াবি অর্জনের পূজা করে, তাদের ম্যাটেরিয়ালিজমের পূজা করে। দ্যাট মিন্স সেগুলো মিলে তাদের অন্তরের মধ্যে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে তারা কি রব হিসাবে সাব্যস্ত করতেছে, ইলা হিসাবে সাব্যস্ত করতেছে, সেগুলোকেই তারা মূর্তি হিসাবে নিচ্ছে, সেই হিসাবে তারাও সেই ধরনের কী করে, শিরিক করে। আর ইব্রাহিম আলাইহিসসালাম বলা হচ্ছে কোনো ফর্মে না, ফিজিক্যাল ফর্মে অফ ইন অর ইনভিজিবল ফর্মে,
কোনো কিছু ফর্মে তিনি করেন নাই, শিরিক করেন নাই। এই জন্য বলা হচ্ছে ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি কোনো অবস্থাতে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটা একটা খুব পাওয়ারফুল স্টেশন বর্ণনা। বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা আয়াতের মধ্যে সে জিনিসটাই খুব শক্তিশালীভাবে বলতেছেন যে তোমাদের আমাদের মধ্যে যে কমন ক্যারেক্টার সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হও। তোমাদেরকে সবাইকে কার মতো হতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে। সেই আহ্বান বেসিক্যালি তাদেরকে দাওয়া হচ্ছে। এরপরের আয়াতে এই ইব্রাহিম আলাইহিস সালাম সংক্রান্ত যে আলোচনা সেটার 68 নম্বর আয়াত হচ্ছে এখানে কনক্লুডিং। আমরা এটাকে টাচ করে আজকে কনক্লুড করব, কারণ আমরা এটার উপরে আরেকটা ক্লাস করব আসলে ইব্রাহিম আলাইহিস সালাম কী ছিল। কারণ আমাদের মধ্যে সবার মধ্যে ধারণা কি ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে জবাই করছে না, এটা হচ্ছে মানুষের মধ্যে কমন ধারণা। কেন কোরবানি ঈদ আমরা করি, আমরা এই সুন্নাটা শুনি, কিন্তু এর বাইরে যে তিনি কীভাবে মানব জাতির ইমাম, তার জীবনে আসলে তিনি কী করছেন সে কোনো ইতিহাসে আমাদের চর্চার মধ্যে নাই, আমরা কেউ জানি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিমের মতো হও, তার মতো হানিফান মুসলিমান হও। অতএব আমরা নেক্সট সেশনটা আমরা এটার মধ্যে ডেডিকেট করব যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কে ছিলেন, এটা জানা জরুরি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ইন্না আউয়ালান নাসি বি ইব্রাহিমা, নিশ্চয় মানুষের মধ্যে ইব্রাহিমের ব্যাপারে সবচেয়ে বেশি দাবি কার হতে পারে। ইব্রাহিমের অনুসারী হিসাবে, ইব্রাহিমের প্রকৃত অনুসারী হিসাবে কারা বেশি মানুষের মধ্যে দাবি করতে পারে সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয় বললেন। লাল্লাযীনা তাবাউকা তা ইত্তাবাউহু, নিশ্চয়ই যারা তাকে অনুসরণ করেছে। এটা একটা গ্রুপের কথা বলা হলো। অনুসরণ কারা ছিল? অনুসরণ ফিজিক্যালি বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন তখন তাকে যারা অনুসরণ করেছিলেন গুটি কয়েক মানুষ, কিন্তু সেখানে মানুষ ছিল, এমন না যে ইব্রাহিম আলাইহিস সালাম একা একা হাঁটছেন, ওনার সাথে লোক ছিল যারা ওনাকে অনুসরণ করছেন। শুধুমাত্র তাকে না, পরবর্তী সময় উনি চলে যাওয়ার পরে ওনাকেও মানুষ অনুসরণ করছে। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছি, অনেকে বিকৃতভাবে করছে, অনেকে সহিভাবে করছে। এখানে বলা হচ্ছে যারা সহিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করছেন, মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছেন, ঈসা আলাইহিস সালাম অনুসরণ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই অনুসরণ করছে এর আগে। তারা সুবহানাল্লাহ বলছেন লাল্লাযীনা ইত্তাবাউহু, যারা তাকে অনুসরণ করেছেন। তারপর বললেন ওয়াহাদান নবী, এবং এই নবী আলাদা। কেন এই নবী হচ্ছিল তাদেরকে যখন বলা হচ্ছে অতীতে যারা অনুসরণ করছে তাদের রোল মডেল হচ্ছে তোমাদের সামনে জলজন্ত উদাহরণ হচ্ছে কি এই নবী। ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী যদি কোনো মডেল থাকতে হয় তাহলে এই হচ্ছিল তোমাদের সামনে হাজির যে আছেন এই নবী হচ্ছে সেই নবী যিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে অধিক হকদার হচ্ছিল মানুষের মধ্যে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটাই তাদেরকে বলা হচ্ছে। প্রথমে বলা হলো লিল্লাযীনা তাবাউহু, যেখানে আগে সমস্ত নবী রসুল ইনক্লুড হলো, ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত সমস্ত নবী রসুলদের এখানে ইনক্লুডেড এবং তাদের প্রকৃত অনুসারীরা ইনক্লুডেড। তারপর আল্লাহ বললেন ওয়াহাদান নবী, এবং এই নবী ওয়াল্লাযীনা আমানু, এবং যারা কি করছে? ঈমান আনছে, এই নবীর উপর ঈমান আনছে। এরাই হচ্ছিল প্রকৃত অগ্রাধিকার প্রাপ্ত হবে যারা কি ইব্রাহিম আলাইহিস সালামের কাছের লোক বা তার প্রকৃত অনুসারী। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদেরকে অনুসরণ করো, তাদের ব্যাপারে একমত হও। তার ইব্রাহিম আলাইহিস সালামের সম্বন্ধে তোমাদের মধ্যে যে মিথ্যা বর্ণনা আছে সেগুলো মুছে ফেলো। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যদি অনুসরণ করতে হয় ওনার ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানদের টেক্সটের মধ্যে যা কিছু মিথ্যা বর্ণনা আছে, বিকৃত বর্ণনা আছে, সেগুলোকে বাতিল করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত বিষয়টা উত্তরাধিকারকে এস্টাবলিশ করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু বলতেছেন সেই উত্তরাধিকারের রোল মডেল হচ্ছে এই নবী, হাযান নাবিয়ু ওয়াল্লাযীনা আমানু, এবং যারা তাকে অনুসরণ করে। এবং শেষ বাক্যটা খুব ইন্টারেস্টিং, ওয়াল্লাহু ওয়ালিয়ুম বিল মুকমিনিন, এবং আল্লাহ হচ্ছিল যারা মুকমিন তাদের ওয়ালি। ওয়ালি মানে হচ্ছে প্রোটেক্টিং ফ্রেন্ড। কেন যারা মুকমিন তারা কি হানিফান মুসলিমান হওয়ার চেষ্টা করতেছেন? তাহলে যখনই হানিফা মুসলিমান হওয়ার চেষ্টা করতেছেন তখন তারা কী হচ্ছেন? থ্রেটের মধ্যে পড়তেছেন। এই খ্রিস্টান পাদ্রীরা কী করছে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তটা মুবাহালা চ্যালেঞ্জ নিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেছে না। কী কারণে? তারা ভয় করতেছে তাদেরকে সিঙ্গেল আউট করা হবে, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হবে, তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলতেছেন যারা বিশ্বাস স্থাপন করে তাদের ওলি হচ্ছিল আল্লাহ, অতএব কোনোভাবেই তাদের কোনো কিছুই হবে না।
তাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে কাউকে ভয় পান নাই সমস্ত পরিস্থিতিতে, কেন তিনি সেটা বুঝছেন কি, আল্লাহু ওয়ালিউম বিল মুমিনিন। খুব পাওয়ারফুল ওয়েতে ইব্রাহিম আলাইহিস সালামের লেগেসিকে উত্তরাধিকে কিছু সংক্ষিপ্ত আকারে এখানে বর্ণনা করা হচ্ছে এবং সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কানেক্ট করা হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিতাবের মধ্যে কমন জিনিস যেটা সেটার ব্যাপারে পরিচিত তো হয় তোমরা কি এক জায়গায় আসো। ইব্রাহিম ইজ দ্য ক্যারেক্টার, তার ব্যাপারে বিকৃত বর্ণনাগুলো বাতিল দাও, অ্যাকচুয়ালটা আসো, বসো, বসলে তুমি এই চিত্রটাই পাবে। এইভাবে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিচ্ছেন। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটার উপরে আরেকটা রিফ্লেকশন নেব যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কে ছিলেন, এটা আমাদের জানা দরকার, কেন এটা হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয় মুসলিমদের জন্য। তিনি কিভাবে হানিফান, কীভাবে তিনি কিভাবে মুসলিম, আর আমরা সেখান থেকে ব্যর্থ কিভাবে ঘটতেছে আমাদের জীবনে সেটা বোঝা জরুরি। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।